তো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? এসএনটি স্টাডি অল প্রবলেমস অল চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে 2021-এ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ। কিছুক্ষণ আগে এই নোটিশটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং এটা সম্পূর্ণ তোমাদের রুটিং প্রসঙ্গে এখানে বলা হয়েছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। তাহলে সরাসরি চলে যাচ্ছি সেই নোটিশ পেজটায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই নোটিশের পেজটায় চলে এসেছি। তো এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে তরফ থেকে একটি পিডিএফ ফর্মে এই যে নোটিফিকেশন বা এই যে নোটিশটা, সেটা প্রকাশিত হয়েছে এবং ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 5/4/2021 অর্থাৎ আজ এখানে প্রকাশিত হয়েছে। তো কি বলা হচ্ছে সেটা আমি এখানে ইংলিশটা যেটা বলে দিচ্ছি প্রথমে। দ্য আন্ডারসাইন is directed to state that examination schedule of MP অর্থাৎ মাধ্যমিক বা এখানে মাধ্যমিক কথা বলা হচ্ছে 2021 as notified ভিট মেমো নাম্বার EMCE/C/35 ডেটেড 26/12/2020 আন্ডার দ্য সিল অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট WBBSC রিমেন্স আনআল্টারেটেড। This office is not responsible for any other schedule being circulated in any other electronic print or social media. The schedule of MP 2021 is again attached here for information of all concerned. অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে তোমাদেরকে আমি খুব সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এই বিষয়টা বলা হচ্ছে যে এখন তোমাদের সোশ্যাল মিডিয়া বলো অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সকল সাইট বা এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদের বিভিন্ন এখানে খবর প্রকাশিত হচ্ছে। কীরকম খবর বলি, যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে বা মাধ্যমিক পরীক্ষার ডেট বদল করা হয়েছে বা মাধ্যমিক পরীক্ষা তোমাদের অনলাইন মেথডে হবে, অফলাইনে হবে না, এবং পাশের হারও এখানে অনেক বাড়িয়ে দেওয়া হবে। এই সব বিষয় নিয়ে অনেক খবর বেরিয়ে আসছে। তো সেই সব খবরগুলো সম্পূর্ণভাবে ভুয়ো এবং এই খবরের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। এবং সেই যে খবর, এই যে খবরগুলো, এই যে ভুয়ো খবরগুলো, এই ভুয়ো খবরগুলোকে প্রতিরোধ করার জন্যই এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা এখানে অফিসিয়াল এখানে একটা নোটিফিকেশান বেরিয়ে এসছে, যেখানে এখানে ভুয়ো খবর সম্পর্কে এখানে সেকেন্ড যে প্যারাটা আছে, সেকেন্ড প্যারাতে এখানে সবাই সকলকে সচেতন করা হচ্ছে। এবং এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এখানে যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুসারেই হবে। এবং এর নিচে তোমরা যদি যাও, এই যে পিডিএফ ফর্মে যে লিঙ্কটা, সেটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করো, নিজেরা পড়তে পারো। তো এরপর তোমরা যদি সেকেন্ড পেজটা যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের যে যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ কী কী বার কী কী পরীক্ষাগুলো আছে, 1st June, 2nd June যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষার এখানে শিডিউলগুলোও দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে এখানে বলা হচ্ছে যে শিডিউল অর্থাৎ পরীক্ষার টাইম টেবিলে এখানে কোনো চেঞ্জেস করা হয়নি। এবং কোনো ছাত্রছাত্রী যদি সোশ্যাল মিডিয়ার মারফত যদি এখানে জানতে পারে যে কোনো চেঞ্জ হয়েছে এবং সে যদি সেই মতো পড়াশোনা করে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কোনোভাবে দায়ী হবে না বা কোনো দায়িত্ব নেবে না। এই বিষয়টা এখানে সরাসরিভাবে জানিয়ে দিচ্ছে। তো আমি তোমাদের আমাদের চ্যানেলের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের তরফ থেকে একটা কথাই তোমাদেরকে সচেতন করে দিই, তোমরা কোনো রকম ভুয়ো খবরের দিকে না গিয়ে বা কোনো রকম ভুয়ো খবরের দিকে চোখ দেবে না এবং তোমরা সর্বদা নিজের পড়াশোনার মধ্যে এখানে মনোযোগী হও। কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হলো একটা ভাইটাল, দুটো ভাইটাল পরীক্ষা, যেটা কখনো এইভাবে অনলাইন বা এইভাবে পাস করিয়ে দেওয়া এই ব্যাপারগুলো কখনোই সম্ভব নয়। সেই কারণে আমি তোমাদেরকে বলছি, তোমরা যেমন পড়াশোনা করছো তেমনভাবে তোমরা কন্টিনিউ রাখো। তো আজকে এই ছোটো আপডেট, কিন্তু ছোটোর মধ্যেই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল। তো তোমরা যারা এই বিষয়টা জানো না, তারা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে জেনে নাও এবং যারা জানে তাদেরকেও সচেতন করে দাও। তো আজকে এই পর্যন্তই। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকমই সচেতনমূলক এবং আপডেটিং ভিডিও পেতে। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবে একটা অন্য গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।